মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে ফরাক্কা থানার পুলিশ চিকিৎসা করে সুস্থ করার পর বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী পুলিশ সূত্রে জানা যায় যুবকের নাম জয় সিং যাদব বাড়ি উত্তরপ্রদেশের আজমগড় শুক্রবার সকাল নাগাদ এনটিবিসি চৌকি গ্রামের স্থানীয় বাসিন্দা শিউলি মণ্ডল দেখেন তাদের বাড়ির সামনে চলতি রাস্তায় একজন মানসিক ভারসাম্যহীন যুবক চলতে ফিরতে পারছেন না রাস্তায় বসে আছেন এবং তার একটি পায়ে ক্ষত এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে চলন্ত রাস্তায় কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে সেই চিন্তা ভাবনা করেই ফরাকা থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে ফোন করে পুরো বিষয়টি জানান ওই মহিলা আমাদের বাড়ির সামনেই ছিল অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পরে আবার মানে হাঁটতে পারছে না তো খুব কষ্ট করে যাচ্ছিল তো আমি স্যারকে তখন বললাম একটা লোককে কি করা যায় তখন ভিডিও স্যার আইসি স্যারকে ফোন করলাম তো আইসি স্যার আরেকজন অফিসারকে পাঠালো নিয়ে তারপরে হাসপাতালে নিয়ে যাবো ফরাক্কা থানার একজন অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গেই আইসি নিজে আহত এবং মানসিক ভারসাম্যহীন যুবককে সেখান থেকে নিয়ে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করেন ওই মানসিক ভারসাম্যহীন যুবককে ফরাক্কা থানার আইসি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং একজন সিভিক পুলিশ দিয়ে জঙ্গিপুর সদর হাসপাতালে পাঠান আইসিও যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাড়ির নাম ঠিকানা এবং ফোন নম্বর জানান সেই ফোন নম্বরে তার বাড়িতে যোগাযোগ করে সমস্ত ঘটনাটি বাড়ির লোককে জানানো হয় চিকিৎসার পর তাকে বাড়ি ফেরানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে এরকম মানসিক ভারসাম্যহীন আরও দুজন ব্যক্তিকে তাদের চিকিৎসার পর বাড়ি ফেরানোর ব্যবস্থা ফরাকা থানার আইসি দেবব্রত চক্রবর্তী করেছিলেন বলে জানা গেছে এবং বেশ কয়েকজন মানসিক ভারসাম্যহীন ও পাগল ব্যক্তিদের কোর্টের অর্ডারে বহরমপুর মানসিক হাসপাতালে আইসি দেবব্রত চক্রবর্তী স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ভালো ও সুস্থ করার জন্য পাঠিয়েছেন এই ঘটনার সাক্ষী ফরাকার মানুষ এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা চিকিৎসা হলো চিকিৎসা করে ডাক্তারবাবু রেফার করলে যোগীপুরে আমরা আপনাকে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিলাম সিভিক গার্ড দিয়ে এটা আমাদের করতে হবে আমাদের আমাদের অনেক রকম সব কাজই আমাদের করতে হবে জনসেবা থেকে আরম্ভ করে সমস্ত কাজই করতে হবে একটা লোক পড়ে আছে ওখানে পায়ে ক্ষত আছে বহিরাগত বলে মনে হচ্ছিল বলে জঙ্কি গ্রামের একজন মহিলা ফোন করেছিলেন ওনার ফোন আমাদের অ্যাটেন্ড করেছি আমি নিজেই এবং সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি এটা আমাদের নৈতিক কর্তব্য বাড়ির লোক আসবে খবর দিয়েছি আমরা